গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, এখন তো এই সকালবেলার কাজকর্ম চলছে, একটা পর একটা করেই যাব। মানে কখন যে কি কাজ করছে আমি নিজেও জানি না, শুধু আর কি চোখের সামনে কাজগুলো পড়ছে আর একটা একটা ধপাধপ করে করে যাব। তো মাঝে মধ্যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, আবার মাঝে মধ্যে করি না। ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে, আর হাজবেন্ড একটু আগে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে গেল, আর সেই ফাঁকে আমি এই বিছানাটা গুছিয়ে রাখলাম। বিছানা গুছিয়ে যদি লাভ নেই, আমার হাজবেন্ড আসার পর আমি দেখি এই ঘরটা আবার এলোমেলো হয়ে যায়, পরে আবার 10টা 11টার সময় গুছিয়ে রাখতে হয়। উপরের ঘর ঝাড় দিয়ে এই দেখো সিঁড়ি ঝাড় দিতে দিতে নিচের ঘরে চলে যাচ্ছি এখন। আর এই যে সিঁড়ির পাশে যে বিট দেখতে পাচ্ছ, এই বিটের উপরে যেন তো ধুলো পড়ে থাকে, সিঁড়ি ঝাড় দেওয়ার সময় ওই বিটের উপরেও ঝাড় দিতে হয়। যারা আর কি তোমরা বাড়িঘর করছো বা প্ল্যান আছে যে বাড়িঘর করবে, বাড়িঘর করার সময় না ওই সিঁড়ির পাশে না ওরকম বিট দেবে না। আমাদের তো সারা বাড়িতে ওরকম মোটা করে বিট দেয়া, বাথরুমেও ওরকম বিট দেয়া, সিঁড়ির কাছে ঘরে কিচেনে ঠাকুর ঘরে সমস্ত ঘরে ওরকম বিট দেয়া, যার জন্য ওই বিটের উপরে ধুলোবালি পড়ে। তারপর আবার জানো তো এই বিট দিতে গেলে কিন্তু আলাদা এক্সট্রা খরচা হয়, বিট না দিলে কিন্তু কোনো ক্ষতি হয় না, সাইডে ওরকম করে বিট দিলে নাকি দেখতে ভালো লাগে, সেই জন্য অনেকেও ওইভাবে দিয়ে থাকে। কিন্তু আমি তো ভালো মন্দের কিছুই বুঝি না, ফার্নিচার দিয়ে তো সব ঢাকাই থাকে, ওই বিট কি দেখা যায় চোখের সামনে? যেটুকু দেখা যায় সেইটুকুর উপরে দেখি ধুলো পড়ে থাকে, টাকা পয়সাও খরচা হয়, আর ওসব জিনিস যত্নআত্তি করতে গিয়ে সময়ও নষ্ট হয়, সেই জন্য ওই রকম সাইডে বিড়তে আমার একটু পছন্দ না। যাই হোক, এই আমি উপরের ঘর নিচের ঘর ঝাড় দিয়ে আবার বাইরে চলে এসেছি। এই সামনে এই জায়গাটা ঝাড় দেবো, আবার দেখো এই জায়গাটা এখন ঝাড় দেবো, সকাল থেকে তো শুধু ঝাড় দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে। আমার হাজবেন্ড মর্নিং ওয়াক করে বাড়িতে চলে এসছে, আর সেজদাও এসছে, ওই যে সেজদার সাইকেল দেখা যাচ্ছে। সেজদা আর আমার বর দুজনে চা বানিয়ে একা একা খাচ্ছে। আমার তো কয়েকদিন ধরে মনটা খুবই খারাপ, কৃপার বেশ কয়েকদিন ধরে পেটে ব্যথা, সেই জন্য এবার ওকে যে ডাক্তারের কাছে নিয়ে যাব সেটাও তো নিতে পারছি না, ওর পরীক্ষা চলছে ওই কারণে ডাক্তারের কাছে যেতে পারছি না। ওকে নিয়ে যেতে হবে কলকাতার কোনো ভালো ডাক্তারের কাছে, এই হাবড়া বাড়ার সাথে দেখিয়ে কোনো লাভ হবে না, এখানে কোনো ভালো ডাক্তার নেই। কলকাতায় ডাক্তার দেখাতে গেলে তো পুরো একটা দিন নষ্ট হবে, আর ওদিকে মেয়ের পরীক্ষা চলছে, মানে ভীষণ একটা ঝামেলার মধ্যে পড়েছে। মেয়ের একদিকে পেটে ব্যথা, অন্যদিকে পরীক্ষা, আবার দেখো ডাক্তারও দেখাতে পাচ্ছি না। রাধা মাধবের পুজোটা হয়ে গেল, এখন এই সন্তোষী মায়ের পুজোটা দিচ্ছে। দেখো আসন সাজানো হয়ে গেছে, ঘট চুলা গোল, এখন ঘট বসাবো। মায়ের পুজোটা এই যে হয়ে গেল, এখন প্রসাদ নামাবো, প্রসাদ এখনো নামাইনি, পাঁচালিটা করলাম, সেসব ভিডিও আর করিনি। এই ছোলা গুড়টা এবার তুলসী মন্দিরে ফেলে দিয়ে আসবো, রাধা মাধবেরও প্রসাদটা নামানো হয়নি, দুই আসনে প্রসাদ এখন নামিয়ে এবার রান্না করে যাব, রান্না বান্না করতে হবে। আমার বর তো বেরিয়ে গেল সকালবেলা, ওই আমার ভাসুরটা এসেছিলো, চা মুড়ি এসব খেলো, ও তো চলে গেল, আবার আসবে একটু পরে আসবে। ভাত ডালটা বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন সয়াবিনটা সেদ্ধ বসাবো, প্রেশার কুকারে ডাল সেদ্ধ করে নিয়েছি, ভাতটা এমনি উতলে আছে। ওই যে সয়াবিনের মশলাটাও করে নিয়েছি, আদা লঙ্কা তারপর জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু ব্লেন্ড করা হয়ে গেছে। আমি যখন এই আদা লঙ্কা ব্লেন্ড করছিলাম তখন শুধু মনে করছি যে এর মধ্যে টমেটো দেবো না টমেটো দেবো না, একা একা শুধু বলছি যে এর মধ্যে টমেটো দেবো না, ভুল করে না কিনে এর মধ্যে আবার ওই টমেটো দিয়ে মশলাটা পেস্ট করে নিলাম। দেখো আমার মাথায় না সিঁদুর লাগাই, দেখো আমি মোবাইলের দিকে তাকাচ্ছি আর ভাবছি যে আমার মাথায় কালার কোথা থেকে আসলো, তারপরে মনে পড়লো যে এটা তো সিঁদুর। আজকে কৃপার ব্লাড টেস্ট করতে দেয়া হবে, ওর লিভার ফাংশন ঠিক আছে কি না সেটা দেখার জন্য। ডিসেম্বর মাসে যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন বলেছিল যে ওর যখন আবার পেটে ব্যথা করবে, আবার যখন আমার কাছে আসবেন তখন ওর ওই ব্লাড টেস্টটা করিয়ে নিয়ে আসবেন। তো আজকে একটু পরে লোক আসবে ওর ব্লাড নেওয়ার জন্য। কৃপা যখন 9-10 পড়ে সেই সময়ও কিন্তু ওর একবার ব্লাড টেস্ট করা হয়েছিল, ওর লিভার ফাংশন ঠিক আছে কি না সেটা দেখার জন্য, কিন্তু ওই সময় কোনো প্রবলেম পায়নি। ওর তো এই পেটে ব্যথা অনেক বছর ধরেই, অনেক কিছুই করা হয়েছে, অনেক ডাক্তারই দেখিয়েছে কিন্তু কেউই কিছু ধরতে পারছে না।
না না খাওয়া দাওয়া করছে না কতদিন ধরে। জল কম খাস না? হ্যাঁ হ্যাঁ অনেক কম খাই। দেখলি তোর দেখলে সবাই বলতো যে তুই জল কত বেশি খাস। তোর একদিন পুকুরে চুবি দেবো। হ্যাঁ এখানে পুকুরে নেই, তাহলে তো মাছ নেই। না পুকুরে নগর পুকুরে একটা দুটো এখনো আছে। ও এই তো পুকুর ব্যাঙা সাপ ভর্তি। জল খাবে না খালি তুই জল করে আমার পেট ব্যথা, আমার খেলে পেট ব্যথা করে। কিচ্ছু করবো না এমনি মেয়েটা শরীরে রক্ত এই রক্ত কোনো কাজে লাগবে না। হ্যাঁ এই রক্ত কোনো কাজে লাগবে। যে ভদ্রলোক কিপার এই ব্লাড নিয়ে গেল সে বললো যে ওর একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, কারণ কিপার যে ব্যথাটা করছে পেটে যে ব্যথাটা করছে সেই জায়গাটা হলো এই সাইডে গল ব্লাডারে এখানে। তো উনি বললো যদি পাথর টাথর হয়ে থাকে সেই জন্য বললো যে আল্ট্রাসোনোগ্রাফি করতে। আল্ট্রাসোনোগ্রাফি তো করতেই হবে, পেটের ব্যাপার না ওটা তো করতেই হবে। তো আমাদের এই মুহূর্তে মাথায় ছিল না আজকেও হবে না আল্ট্রাসোনোগ্রাফি, কালকেও হবে না, আজকে হবে না, ওটা তো না খেয়ে না খেয়ে করতে হয়। এই তো ব্লাড নিয়ে গেল নটার সময়, নটা সাড়ে নটার সময় আসলো, তারপর বিকালের দিকে নাকি হয় না। আর হলো গিয়ে কি জানি বললো ও কালকে আবার কৃপার পরীক্ষা, কালকে তো কৃপা পরীক্ষা দিতে যাবে, তো কালকেও হবে না, এবার দেখি পরশুদিন সকালবেলা নিয়ে যাব। এই দেখো সোয়াবিনের তরকারিটা করেছে একদম কম তেল মশলা দিয়ে, দেখেছো কেমন সাদা সাদা হয়েছে। আর এই যে এটা হলো গিয়ে লাউ দিয়ে ডাল, ব্যাস আজকে এইটুকুই রান্না, গ্যাস ওভেনটা এখন মুছবো। কৃপা যেহেতু এখন তেল ঝাল মশলা এসব কিছুই খেতে পাচ্ছে না, ওই জন্য এরকম কম তেল মশলায় সাদা সাদা করে রান্না করি। ওই ধরো ডাল দিয়ে ভাত মেখে তারপরে ওই চার পাঁচটা সোয়াবিন আলু নিয়ে ওই দিয়ে ওকে ভাতটা খাইয়ে দেব। ও তো এমনি সময়তেও ভাত কম খায়, এখন তো ভাত খাওয়া আরও কমে গেছে এই পেট ব্যথার কারণে। আমার ছেলেমেয়েগুলো না ভালোই থাকে না, সুস্থই থাকে না, দুদিন পর পর কেউ না কেউ অসুস্থ হতেই থাকবে। তোমাদেরকে আমি এই কথাটা হাজারবার বলেছি, কিন্তু দেখো তোমরা আমার ব্লগগুলো দেখো, এই কদিন পর পরই তোমরা শুনতে পাবে কৃপা অসুস্থ, অর্জুন অসুস্থ, ভগবানের যে আমার সাথে কিসের এত শত্রুতা। এই ঘরে বিছানাটা তুললাম আর ডাস্টিংটাও হয়ে গেছে, কৃপা এই তো দুটো ভাত খেয়ে ওই যে শুয়ে পড়েছে, যে দেখো পেটে ব্যথা করছে তাই শুয়ে পড়েছে। সামনে একটা সবসময় বই খোলা থাকে, কতটা যে কি পড়াশোনা হচ্ছে সে তো বুঝতেই পারছি। যাক পড়াশোনাগুলো গিয়ে পড়ার কথা, আগে হলো শরীর, তাই না? শরীর যদি ভালো না থাকে তাহলে পড়াশোনা বলো কাজকর্ম বলো কোনো কিছুই ঠিকঠাক মতো হয় না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেল 5টা বাজে, আজকে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। দেখো মন্দির থেকে আমার বর ভোগের প্রসাদের থালা নিয়ে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর সাজানো ভোগ থালাটা, কত কিছু দেয়া এর মধ্যে, দেখো মোচা, কুমড়ো ভাজা, লাউয়ের তরকারি, তারপরে এটা মনে হয় পনিরের তরকারি, না এঁচুড়ের তরকারি, আলু ভাজা, আলু ভাজা দাও, শাক, আর আছে এখানে ওই ঘ্যাট মতো যে থাক না লাবড়া, ডাল, লেবু, আরেক রকমের শাক আছে এখানে দেখো, পায়েস, বেগুন ভাজা, চাটনি, এটা একদম স্পেশাল ভোগের থালা। আমাদের সবাইকেই মন্দিরে যেতে বলছিল কিন্তু আমরা তো যাইনি, কৃপার শরীর ভালো না, তারপরে আমার আজকে শুক্রবার ওই জন্য আর আমরা যাইনি। আমার শ্বশুরবাড়ির লোকজনেরা গেছে, আমার বর গেছে, ওরা সবাই গেছে। কৃপার এখন মাথাটা আশ্রয় দেবো, একদিকে ওর পরীক্ষা অন্যদিকে শরীর ভালো নেই, সেই জন্য ভালো করে মাথাটাও আশ্রয় না। তাই ওকে ডেকে বললাম যে চিরুনি নিয়ে বারান্দায় আয়, তোর মাথাটা আশ্রয় দিই, চুলটা ভালো করে বেঁধে দিই। আমার তো চুলের গ্রোথ ভালো না, কিন্তু যেটুকু আছে সেটুকু বাঁচানোর জন্য আমি অনেক রকমের অনেক কিছু করি। আমার মেয়ে সেসব কিছুই করে না, যদিও ওর বয়সে যখন ছিলাম তখন আমিও করতাম না। কিপার টিকটিকের লেজটা বেঁধে দিলাম, ওর মায়েরও চুলের অবস্থা খারাপ, ওরও চুলের অবস্থা খারাপ। মা বাবা যেরকম হবে ছেলে মেয়ে তো সেরকমই হবে। আজকে আমি মাথায় চিরুনি দিইনি, ভালো লাগছে না, রাতের বেলা মাথাটা আশ্রাবো, চুলটা আশ্রাবো।
ওই ট্রেডমিলে হাঁটতে যাবো, অর্জুনের জন্য যেতে পারছি না। অর্জুন এই রাস্তায় শুধু দৌড়াদৌড়ি করছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ওই বাগানে যায়, ওই বাগানের মধ্যে অনেকে সেই এঠোকাটা ফেলে, ওইখানে পা দেবে, ওই যে বল চলে যায়, বল আনতে যায়, এইসবই করে বেড়াচ্ছে। আর আমি শুধু চেঁচাতেই থাকি, চেঁচাতেই থাকি। উপরে ঘরে গেলে ওর টেনশন আমার মাথায় থাকবে, হাঁটা হবে না। ওকে পাহারা দিচ্ছে এখন বসে বসে। ওরে জামা কাপড় আনিনি ছাদ থেকে, ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসি, তুই এখানে বস, ওর জন্য দিকে খেয়াল রাখ। দেখো অর্জুন দুপুরবেলা বসে বসে এই ভালো বিছানা চাদরটা মনে ছিল, আমি এই প্রথম দেখলাম বিছানা গুছাতে এসেছে, এখন দেখে চাদরটা ছেঁড়া। এটা কিন্তু ছেঁড়া ছিল না, পাতলা হয়ে গেছিল কিন্তু ছেঁড়া ছিল না, দেখেছো? দিল এই চাদরটাকে নষ্ট করে। আমি তো এই কারণে ভালো চাদর ইউজ করি না, আমার কত শখ বিছানার মধ্যে সুন্দর সুন্দর চাদর বিছিয়ে রাখবো, এই ছেলের অত্যাচারে আর কিছু বের করি না। দেখেছ কিরকম লাগে বলতো? এটাকে এখন বাতিল করে দিতে হবে। বন্ধুরা এখন 7:17 বাজে, আমি 6:30 থেকে রাস্তায় রাস্তায় ঘুরেই যাচ্ছি। একজনের বাড়িতে গিয়েছিলাম, তার সাথে কথা বলে তারপরে বাজারে গেলাম, বাজারে গিয়ে সবজি কিনলাম, মুড়ি কিনলাম, সেগুলো বাড়িতে রেখে এখন আবার এসেছি এই মুদি দোকানে। এই মুদি দোকানে তো বেশ কয়েকদিন আগে লিস্ট দেওয়া হয়েছে, তো জিনিসপত্রগুলো এখনও নেওয়া হয়নি। আমার হাজব্যান্ড একদিন এসেছিল, কিন্তু তখন উনি ওই জিনিসপত্রগুলো দিতে পারেনি, গুছিয়ে রাখেনি। আজকে আবার আমি যাচ্ছি। আর না, ব্লগ করার কথা মনেই ছিল না, ভুলেই গেছিলাম। ওই একটার পর একটা করে যাচ্ছিলাম, একজনের বাড়িতে গেলাম, সেখানে গিয়ে এই 15-20 মিনিট গেছাতে হলো, তারপর আবার বাজারে গেলাম, বাজারে গিয়ে সবজি নিয়ে এসেছি, কালকের জন্য সমস্ত সবজি নিয়ে এসেছি। বাড়িতে যাই, তারপর তোমাদেরকে দেখাবো। আগে মুদি বাজারটা নিয়ে নিই, এবার জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে এসেছি। দেখো অনেক রকমের সবজি নিয়ে আসলাম, সবজি, শাক, পটল, ভেন্ডি, গাজর। তুই খাবি না জানা, চুল অর্জুন খাবে, কাঁচা আম, কালকে কাঁচা আম দিয়ে পাতলা করে মুসুরির ডাল করবো, ওই জন্যই নিয়ে এসছে। আমাকে কি পাকা পাকা পটল দিল, বললাম কাঁচা কাঁচা দেখে দিতে, কেমন পটলটা? গন্ধ লেবু আনলাম না, লেবু তো আনলাম না। ডাটার শাক নিয়ে এসছে এক আটি, ভালো কোনো শাক ছিল না, এই শাকটা আমাকে জোর করে দিল, বলে 5 টাকা দাম মাত্র নিয়ে যাও। উফ না, আর এখানে মুদি বাজার, এগুলো এখন আর বের করবো না। এখন এমনি খাওয়ার জন্য লাড্ডু নিয়ে এসছি, লাড্ডু কোথায়? মুড়িটা নিয়ে আসছি, এই মুড়িটা জানো তো একদম গরম মুড়ি দেয়, মুড়িটা বেশ ভালো। আজকে তো সন্ধ্যার সময় শুক্রগ্রহ দেখলাম, এখান দিয়ে দেখা যাচ্ছিলো, আমি উপর থেকে দেখিনি, নিচেই ছিলাম সেই সময়। আমি বাজারে যাচ্ছিলাম, প্রেম আর অর্জুন ওরা দুজন দেখছিল এখান থেকে, তো প্রেম ভিডিও করেছিল কিন্তু আমার ভিডিও করা হয়নি। আমি সেই সময় বাজারে যাচ্ছিলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে একটুখানি দেখলাম, এত ভালো লাগছিল। আজকে তো সেই চাঁদ, শুক্র আর মনে হয় শনি, মঙ্গল, এগুলো সব এক লাইনে চলে এসেছিলো, এরকম বাঁকানো চাঁদের নিচে ছোট্ট একটা ডট। এটা না সবসময় ওই বইতেই দেখতাম, বইতে পড়তাম, বিভিন্ন রকমের ছবিতে দেখতাম, কিন্তু আজকে স্বচক্ষে দেখতে পেলাম। অনেকে তো এই ভিডিওটা আপলোডও করে দিয়েছে, অনেকেই এই ভিডিওটা আর কি শর্ট করেছে, শর্ট ভিডিও করে আপলোড করে দিয়েছে। ভীষণ ভালো লাগছিলো দেখতে, নিচে গিয়ে ওইখান দিয়ে দেখছিলাম, এত সুন্দর লাগছিলো, একটা বাঁকানো চাঁদের নিচে ছোট্ট একটা ডট। আমাদের সবার তো ডিনার হয়ে গেছে, এই যে দেখো সবাই উপরে ঘরে বসেই ভাত খেয়েছে, সেই প্রমাণ এখনও রেখে দিয়েছে, এগুলো সরাতে হবে। কথায় কথায় বারান্দার লাইটটা অফ না করে ঘরে চলে গিয়েছে।